হজ ব্যবস্থাপনা সরকারের ব্যাপক উদ্যোগ গ্রহণের ফলে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবারের হজ পালনের ব্যাপারে যাতে কোনো রকম অনিয়ম না হয়, কোনো রকম ত্রুটি না হয়, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। এমনকি বাড়ি ভাড়া থেকে শুরু করে হজ গাইড এবং মেডিকেল টিম সব রকম ব্যবস্থাই আমরা করেছি। মক্কা ও মদিনায় হাজিদের জন্য বাড়ি ভাড়া, বিমান ফ্লাইট, হজ গাইড সব ক্ষেত্রেই এই ব্যবস্থাপনা ছিল সুষ্ঠু ও সুন্দর। পর্যটন একটি অবহেলিত খাত হিসেবে পরিচিত থাকলেও বর্তমান সরকার পর্যটন বিকাশের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকত এবং সুন্দরবনকে স্থান করে দেওয়ার জন্য প্রচারণা শুরু করা হয়েছে সারা দেশে। জাতিসংঘ সাধারণ পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম বাংলায় ভাষণ দিয়ে যে ইতিহাস গড়েছিলেন তারই পুনরাবৃত্তি করলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও ভারতের ত্রিপুরা রাজ্য ও পশ্চিমবঙ্গ সহ বিশ্বের 25 কোটি মানুষ বাংলায় কথা বলেন। সম্প্রতি আমাদের পার্লামেন্ট জাতিসংঘকে অনুরোধ করেছে বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে ঘোষণা দেবার জন্য। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় উচ্চ কণ্ঠ। বাংলাদেশের গ্রিনহাউস গ্যাস কন্ট্রিবিউশন ইজ নেগলিজেবল বাট ইজ ওয়ান অফ ইটস ওয়ার্স্ট ভিকটিমস। ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইনক্রিজড ফ্রিকোয়েন্সি ফিরোসিটি অ্যান্ড এরাটিক প্যাটার্ন অফ ন্যাচারাল ডিজাস্টার্স আর কজিং হ্যাভক ইন বাংলাদেশ। সুইডেনের রাজধানী স্টকহোমে ইউরোপীয় উন্নয়ন দিবস সম্মেলনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন রোধে ছিলেন সোচ্চার। পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে সরকার নিরবচ্ছিন্ন কাজ করে চলেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ব পরিমণ্ডলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচিত একটি নাম। দেশের ক্রীড়াঙ্গনকে গৌরবান্বিত করতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। সরকারের সফল উদ্যোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিদেশের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয় এবং প্রথম ওয়ানডে সিরিজ জয়ের গৌরব অর্জন করেছে। জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধেও জয়লাভ করেছে দুটি ওয়ানডে সিরিজ। বঙ্গবন্ধু সাফ ফুটবল আয়োজনও বর্তমান সরকারের ক্রীড়াক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অর্জন। মুক্তিযুদ্ধের চেতনায় দিন বদলের পথে যাত্রা শুরু করেছে সরকার। দেশের কৃষি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, আইন শৃঙ্খলা সহ সকল স্তরে যুগোপযোগী প্রযুক্তি ও ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে এক সুখী, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ গড়ে তোলাই এখন একমাত্র লক্ষ্য।